আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনটা খারাপ, এই জন্য বেরিয়ে পড়লাম একটা বারে বসে। এখন আগে নাস্তা খেয়ে নিচ্ছি, একটা ব্রিওশ আর হলো কাপে। যাই হোক, কারণ আমার আবার ঝগড়াঝাটি চললে খিদে বেশি লাগে, কেনাকাটা করতে ইচ্ছে করে, বাইরে হাঁটতে ইচ্ছে করে। তাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখন কী কী করব আমার হাজবেন্ডের সাথে, যে আমার এখন ঝগড়া চলতেছে, আজকে হলো প্রথম দিন। তাহলে প্লিজ আপনারাও আপনাদের লিখবেন আপনারা কে কী করেন, ঠিক আছে? আমারটা আমি জানাচ্ছি। নাস্তা করা শেষ, এখন একটা মার্কেটে ঢুকলাম। এখানে খুব সুন্দর সুন্দর কোট ছাড় দিছে, আর এখানে ইতালিয়ান ড্রেসগুলো পাওয়া যায়। সব কিছুর মধ্যে 50% ছাড় চলতেছে। যাও, আজকে শুধুই আমার পছন্দ মতন আমি একটা কোট কিনবো, যেটা আমি যদি ঝগড়া না হতো এটা কোনো মতে সম্ভব হতো না। যাই হোক, আমার কোটটা পছন্দ হয়ে গেছে, বেশি সময় আমার নষ্ট করতে হয় নাই। এসে দেখলাম আমার মন মতন একদম যে কালারটা পছন্দ করছি আছে, কিনে ফেললাম। আপনাদের সাথে শেয়ার করব যে কী কিনছি, আর অন্য কিছু আমি আপনাদের সাথে তার দোকানটা শেয়ার করলাম না। আমি এখন বেরোয় পড়লাম, কারণ আমার তৃতীয় নাম্বার কারণটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, যে আমি কী করি রাগ করলে। আর আমাদের মন হলো কচু পাতার পানির মতন, এই ভালো এই খারাপ হবে, কিন্তু সেটাকে ধরে রাখা যাবে না। খারাপ হলে ভালো করতে হবে, যে যেভাবে ভালো করার ওষুধ হচ্ছে সে ব্যবহার করবে। যেমন আমার মন খারাপ হয়েছে, আমি এখন বের হয়ে গেলাম, বারে বসে কাফে খেলাম, তারপরে হাঁটাহাঁটি করলাম, ভিটামিন ডি নিলাম, সূর্যের থেকে অক্সিজেন নিলাম, কারণ মন ভালো করার জন্য এগুলো কিন্তু খুবই উপযোগী। আর যদি পকেটে টাকা থাকে মার্কেটে চলে আসবেন। আমি এখান থেকে একটা জাক্কা কিনলাম, একদম রেড লাল কালারের একটা জাক্কা, দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এটা ছাড়ে পাইছি বুঝছেন, নাহলে এত পয়সা খরচ করি না বুঝছেন। এটা হলো 69 আরও, ধরেন বাংলাদেশি এই 7,000 টাকার মতন পড়ছে। এটা হলো 50% ছাড়ে পাইছি নাকি না, সরি 30% ছাড়ে মনে হয় নাকি আছে, যাই হোক জানি না। এখন আমি এই টাকা দিয়ে কিনছি শেষ। এমনি এটা ছাড়ে পাইছি, কারণ এখন শীত যায়, খ্রিস্টমাসের পরে সব ছাড় দিয়ে দেয়। আর সবচেয়ে ভালো লাগছে যে মানে মেড ইন ইতালি পাইছি, এখন মেড ইন ইতালি পাই না, মেড ইন ইতালি পাওয়াতে আমি একটু কিনছি। আর আমার এই এবার দেশে থাকতে প্ল্যান করছি যে ইতালি আসলে একটা এই লাল চকচকে কালারের একটা এই কোট কিনবো। যাই হোক, আমার মন মতন কোটটা পাইছি, আজকে আবার পরে বের হলাম। আমি আবার হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি হইলে, রাগ করলে, বাবার বাড়ির তো বাবার বাড়ি তো এখানে নাই, এখানে যে আমার একটা বাইরের বাসা আছে, মাত্র 10 মিনিট রাস্তা হাঁটি গেলে, কোনোদিনও রাগ করি যায় নাই। আমি বেটি রাগ করি আবার বাপের বাড়ি যাবো, ভাইয়ের বাসায় যাবো, এই অভ্যাস আমার নাই। আমি রাগ করলে কী করি জানেন, হাজব্যান্ডের সাথে একদম আগে তো আরও বেশি সাজুগুজু করতাম, সাজুগুজু করে মনের মতন গিয়ে বারে বসে কাফে খেতাম, তারপরে শপিং করতাম। আবার অনেক আছে রাগ করে খাবার বন্ধ করে, সে অভ্যাসও আমার নাই। আমি আবারও ফ্যাট ভরে ভরে খেতাম, তখন দেখা গেছে অন্য সময় যা খেতে পারতাম না বুঝছেন, হাজব্যান্ডের সাথে ঝগড়া হলে আরও বেশি খেতে পারি, মানে তখন মনে হয় যে খাওয়ার একটা ইয়ে বেড়ে যায়, মানে তাগিদ বেড়ে যায়, মনে হয় যে খিদা বেশি লাগে, ঠিক আছে? তাই আপনারাও কিন্তু হাজব্যান্ডের সাথে তো আমাদের সবাইরই কমার বেশ ঝগড়া হয়, তাই না? কারো কম হয়, কারো বেশি হয়, কারণ মন যখন আছে ঝগড়া তো হবে, আর মনের মিল তো আমাদের কখনো দুজনের এক হবে না। দেখা গেছে আমি যদি যেমন লাল পছন্দ করছি, আমার হাজব্যান্ড লাল পছন্দ করবে না। আর একটা কথা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হলে আবার বান্ধবীর কাছে ফোন দিয়ে একদম মনের সব দুঃখের কথা বলতে যাবেন না। তখন দেখা গেছে অনেক বান্ধবীরা খুব মজা করে শুনবে আপনার থেকে, শুনে সেটা নিয়ে আবার হাসাহাসি করবে। কারো সাথে না করুক, তার কিন্তু ঘরের লোকজনের সাথে করবে, কই শুনছো উর্মি ভাবির তো অশান্তি চলতেছে, উর্মি ভাবির এমনি মানে কোনো সমস্যা নাই, কিন্তু কই তা ওনার তো একদম দিদারবের সাথে ঝগড়াঝাটি লেগেই আছে। তাই খবরদার, তৃতীয় ব্যক্তির কাছে শেয়ার করতে যাবেন না, প্রয়োজন নেই মা বাবার সাথেও শেয়ার করার। হ্যাঁ, যেটা দেখবেন যে মা বাবাকে জানাতেই হবে
যে অনেক মানে কিছু বিষয় আছে না, সেগুলো অবশ্যই মা বাবা বড় ভাই বোনদেরকে জানাতে হবে। আর যেগুলো আমাদের সংসার চলার মধ্যে এই খুঁটিনাটি জিনিস নিয়ে, খাবার নিয়ে, মাছ ভাজা নিয়ে, দেখা গেছে মাছটা আপনি পছন্দ করেন একদম কালো করে ভাজতে হবে যেন দাঁত ব্রাশ করা যায় কয়লার মতন, আবার আপনার হাজবেন্ড পছন্দ করে একটু কম ভাজি, এগুলো নিয়ে দেখা গেছে খাবার টেবিলে ঝগড়া লেগে গেছে, ওইসব কথা মা বাবাকেও জানানো দরকার নেই। যেটা আমি আমি এই যে ইতালি আসছি আজকে অনেক বছর, আমার যে মানে যেটা নিয়মিত যেগুলো নিয়ে ঝগড়া হয়, হয়তোবা দেখা গেছে খাবার নিয়ে বা কোনো কেনাকাটা নিয়ে আমরা কোনো কিছু কিনতে গেলে সেদিন ঝগড়া হবে, দেখা গেছে আমি পছন্দ করি এটা, সে পছন্দ করে এটা, আমি পছন্দ করি ইলিশ মাছ, সে পছন্দ করে শিঙ্গি মাছ, এই ধরনের খাবার দাবার নিয়ে দেখা গেছে একটু ঝগড়া লেগে যায়, কারণ আমাদের দুজনের হচ্ছে মাথা গরম, কিন্তু আমাদের উচিত একজনের মাথা ঠান্ডা রাখা, পারি না, এটা হচ্ছে একটা ব্যর্থতা, পারি না। কিন্তু এইগুলো আমি কখনোই যে আমার একটা বোন আছে বা আমার মা আছে আমি কখনো শেয়ার করি না, বা এই যে এখানে আমার ভাইয়ের বউ আছে, ভাই আছে, আচ্ছা ভাইয়ের বউদের সাথে তো মনে হয় কেউ এগুলো শেয়ার করে না, কিন্তু ভাইয়ের সাথেও না। আর রাগ করে তো আমি কখনো যাই না, আমার রাগ করে গেলে আমি ওই যে পার্কটা দেখা যাচ্ছে ওইখানে একা একা একটু হাঁটি বা নাতি নাতিনদেরকে নিয়ে যাই, কিন্তু বাইরের কোনো লোকের সাথে আমি তখন হাঁটতেও বের হই না, এটা হচ্ছে আমার একটা অভ্যাস, বুঝছেন। খাওয়া বেড়ে গেছে বলছি না, হাজবেন্ডের সাথে ঝগড়া না হলে দুইটা জুস বানাই খাই, এখন ঝগড়া চলতেছে এখন খাবো তিনটা, বুঝছেন, এই তিনটার এখন জুস নিয়ে তারপরে খাবো। আমার এইগুলো হচ্ছে আপনাদের সাথে বলছি না, আমার অরেঞ্জ জুস করা শেষ একদম, এই যে একটা দুইটা তিনটা, আজকে একদম এক গ্লাস হয়েছে, সাথে একটু লবণ দিয়ে নিছি একটু দিন, তারপরে এখন মজা করে খাবো, কারণ এই দু তিন দিন মানে এই যে এক দুদিন কথা বলার আগ পর্যন্ত আমার খাওয়ার চাহিদা বেড়ে যাবে। আজকে আবার আস্তে বড় একটা ইলিশ মাছ বোমাদেরকে বলবো আমার জন্য কড়াকড়ি ভেজে ভেজে যেন একদম প্লেটের মধ্যে সাজায় দেয়, কারণ একসাথে তো খেতে বসবো, তার আবার ইলিশ মাছ খাওয়া এখন নিষেধ ডাক্তারের পায়ের ব্যথার জন্য, আমি তখন মজা করে করে মোচ মোচে ইলিশ মাছ ভাজি খাবো, কারণ বলে না কাটা গায়ে নুনের ছিটা, কারণ এমনি তো মানে এখন রাগারাগি চলতেছে, তার উপরে আমি মজা করে করে খাবো। আপনারাও কিন্তু কখনো যদি আমাদের টুনাটুনির সংসার বলেন আর আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসার বলেন, আমাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, কারো কম কারো বেশি, আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, আমাদের ভালোবাসা অমর, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালোবাসাও বেশি, কিন্তু আমরা ইগোটাও আমাদের কাজ করে বেশি, দেখবেন অন্য একজনও যদি একটা কথা বলে আপনার কিন্তু সহ্য হবে, কিন্তু আপনার হাজবেন্ড যদি ওই কথাটা আপনাকে বলে তখন মানে তেলে বেগুনে সেটে যাওয়ার মতন অবস্থা, এটা কিন্তু সবাই কি বলেন, আচ্ছা যাই হোক, এই জন্য যখনই মন খারাপ থাকবে স্বামীর সাথে ঝগড়া হলে হাজবেন্ডের সাথে, আপনারা কিন্তু ঘরের দরজা জানালা বন্ধ করে অন্ধকার করে থাকবেন না, তারপরে বিরহের কোনো নাটক দেখবেন না, দুঃখের কোনো গান শুনবেন না, আপনারা তখন রোমান্টিক গান শুনবেন, রোমান্টিক নাটক দেখবেন। আমি কিন্তু এখানে আবার অনেকে বলবেন নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াতের কথা কেন বলতেছে না, এগুলো আমাদের মন ভালো থাকুক খারাপ থাকুক আমাদের নামাজ রোজা হজ জাগাত এগুলো হচ্ছে আমাদের সর্বক্ষণ, সকালে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, এবং কি রাত্রেও যখন ঘুম ভাঙবে আমরা আল্লাহর সাথে কথা বলবো, তাই আমি ওই মানে নামাজ আমি এখানে আনতেছি না, এখানে আমি জাস্ট মন ভালো হোক, আমরা অনেক সময় দেখেছি স্বামীর সাথে ঝগড়া লাগলে কী করি, পাশের বাসার ভাবির বাসায় যাই, পাশের বাসার ভাবির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি বা এগুলো শেয়ার করি, এগুলো আমাদের মোটেও উচিত না, কারণ আমাদের হাজবেন্ড ওয়াইফের কি ভিতরে দেখা যাচ্ছে তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, হ্যাঁ তো কী দরকার এগুলো আমরা বাইরে আলোচনা করব, বাইরে আমরা আমাদের মন ভালো রাখার জন্য আমাদের বন্ধু বান্ধব দরকার আছে, আমরা তাদের বাসায় বেড়াতে যাব, আমাদের গল্প করব মন ভালো রাখার জন্য, কিন্তু আমাদের হাজবেন্ড ওয়াইফের বা ছেলে মেয়ের মধ্যে কী হচ্ছে না হচ্ছে ওইগুলো আমরা শেয়ার করব না, ঠিক আছে, কারণ ওগুলো নিজের মধ্যে রেখে আবার নিজের মধ্যে রেখেও কষ্ট পাবো না, আমরা কীভাবে বের হয়ে আসবো আমরা কিন্তু মানে ওই অবলম্বনগুলো করতে হবে, যেমন আমার কাছে ভালো লাগে আমি যখন মন খারাপ হয় আমি একটু রে তৈরি টরি হয়ে বাইরে ঘুরতে যাই, কেনাকাটা করার থাকলে তখন কিন্তু মন মতন কেনাকাটা করতে পারি, কারণ তখন আমি একটা জিনিস কিনলে আমি একা পছন্দ মতন কিনতে পারবো, আর দেখা গেছে অন্য সময় যদি আমি আমার হাজবেন্ড সহ যাই এই জীবনও আমি আমার পছন্দ মতন আমার নিজের কিছু কিনতে পারি না,
দেখো আমি একটা জামা কিনবো পছন্দ করবে আমার হাজবেন্ড, কারণ এটা হয়তো অনেকে বলবে ভালোবাসা কিন্তু অনেক সময় বিরক্ত লাগে, কিন্তু আমার তো একটা পছন্দ জায়গা আছে। যাই হোক, যেমন আমি এখন যাই লাল টুকটুকে জ্যাকেটটা কিনে নিয়ে আসছি, কিন্তু তার সাথে গেলাম এই জীবনও কিনতে পারতাম না, বুঝছেন? কারণ সে আমাকে লাল কালার বলবে এদেশে, আবার একদম মানে 80-90 বছরের বয়স্ক আমাদের নানি দাদিরা এরকম মানে লাল কালারের সোয়েটার, লাল কালারের কোট, জ্যাকেট, লিপস্টিক এগুলো দিয়ে বের হয়। তা আমার সে বললো, তুমি কি 80 বছরের বুড়ি নাকি, লাল কেন কিনতেছো? কিন্তু এখন তো মদাই হচ্ছে লাল, বেগুনি, সবুজ, এটা দেখেছে তাকে আমি বুঝাতে পারবো না। তখন ওইখানে গিয়ে ঠুস ঠুস ঝগড়া শুরু হয়ে গেছে আমাদের। তাই যখন আমার মেজাজ গরম থাকে, ঝগড়া চলে, আমি যাই আমার মন মতন জিনিস কিনে নিয়ে আসি, ব্যাগ, জুতা, জামা কাপড় যা দরকার হয়, খাবারের পরিমাণ বাড়িয়ে দিই, যে কোনো খাবার তখন খেতেও পারি। দেখা গেছে 2 দিন যদি ঝগড়া থাকে 2 কিলো আমি বেড়ে গেছি। পছন্দ হলে আপনারা ফলো করবেন আমাকে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। এখন মজা করে জুসটা খেয়ে নিই।